फ्रेंड वेलकम बैक टू माय चैनल। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে বেলা 12টা, 12টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। মেলা থেকে এই কাপগুলো কিনলাম, এই সন্দেশের নিচে রয়েছিল, আর খাওয়ার জিনিসের মধ্যে এই যে জিলিপি বাদাম আর এইগুলো রয়েছে। আর এই কাপটা এক পিসই নিয়েছি আমি কফি খাবো বলে। এই গাছটায় তিনটে জবা ফুল হয়েছে, এই কালারটাও খুব সুন্দর। আর হয়েছে গাঁদা, এগুলো নিচে মাটিতে বসানো, এগুলো এমনি হয়েছে গাঁদাগুলো। আর জবা গাছটা টবে বসানো ছিল, মা বসিয়েছিল, তো একসাথে তিনটে ফুল ফুটেছে। তো এখন আমি ছাড়াবো কড়াইশুঁটি, আজকে হবে রাতে কড়াইশুঁটির কচুরি আর আলু কষা। তো এই যে কড়াইশুঁটি, এখন এটা ছাড়াই, তারপরে ময়দা মাখবো, কড়াইশুঁটির কচুরি বানাবো, তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। ফুলে ছাড়িয়ে নিই, এইমাত্র রোমিওকে ফুলগুলো খাইয়ে দিলাম, রোমিও এখন বসে রয়েছে, মা রোমিওকে সোয়েটার পরাচ্ছে। তো এখন এবারে ময়দাটা মেখে নিচ্ছি, ময়দাতে একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি, আর একটু নুন দিয়ে এবারে মেখে নেব। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, আর মা ওখানে মশলাটা রেডি করছে। এরপর এটা লেচি কেটে ওর মধ্যে মশলাগুলো পুড়ে আর বেলবো, তো তোমরা দেখতে থাকো। এই যে এবারে পুরগুলো ভরে নিচ্ছি, এবারে পুরগুলো ভরে নেব এই গুচির মধ্যে। আর এই যে মশলাটা, এই মশলা মশলাতে দেওয়া আছে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, আর নুন চিনি, আর হচ্ছে জিরে গুঁড়ো। তো এবারে লেচির মধ্যে ভরে নেব মশলাটা, ভরে নিয়ে এটাকে বেলে নেব। তো এরকম ভাবে চ্যাপটা করে গোল করে নিয়ে এর মধ্যেটা দিয়ে এটা পাকিয়ে নেব। হয়ে গেছে, এবারে বেলে নেব। তো এই তো এখানে কচুরি গুলো বেলে নিয়েছি, আলুর দম করছে, কালারটা খুব সুন্দর এসেছে। কচুরিটা পুরো একদম টুকটুকে হয়ে ফুলেছে।
খোলাটা বলে যাবে। তো এখন এবারে খেতে বসেছি কচুরি আর আলুর দম। তো আজকের ব্লগটা এটুকুই, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। এবারে শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে আর খুব ঠান্ডাও লাগছে।